হ্যালো বন্ধুরা গুড মর্নিং ডোনাস ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও মোটামুটি ভালোই আছি তো আজকের ব্লগটা এখান থেকে এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দিয়ে শুরু করলাম তোমাদের সাথে গাছে এত সুন্দর ফুল আর তার সাথে রোজ দিন এরকম বৃষ্টি দেখতে যা সুন্দর লাগে আমার কাছে তাই ভাবলাম তোমাদের সাথে আজকে এটা শেয়ার করেই ফেলি ঘুম থেকে উঠে দরজাটা খুলেই যেদিনই এরকম দৃশ্য দেখি কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এদিকে তাকিয়ে থাকি তারপর বাকি কাজগুলো সব সারি আর কি তো যাই হোক এরপর মেয়ে স্কুল আছে তো মেয়ের জন্য করে নিয়েছি প্রেশার কুকারে ভাত আর আমি তো সকালবেলা ভাত খাই না তাই অল্পই করেছি আর যতটুকু দেখছ প্রেশার কুকারে করেছি ভাত এর থেকেও কম খাবে এতগুলো ভাত খেতে পারবে না সকাল সকাল তো আর কোনো বাচ্চাই সকালবেলা মানে ঘুম থেকে উঠে ভাত খেতে চায় না তো আজকে ভাবলাম হরলিক্স না দিয়ে একটু গরম গরম ভাত বেগুন ভাজা করে দিই আর তার সাথে গরম ভাতে একটু ঘি মাখিয়ে খাইয়ে দেবো যখন মেয়ে রেডি হয়ে স্কুলের জন্য বেরোলো তখনও মুসুলধারে বৃষ্টি পড়ছে যতই রেনকোট পরা বৃষ্টি কি আর মানে এত বৃষ্টি তো পরে জানতে পারলাম যে ড্রেস কেস সব ভিজে গিয়েছিল। আর ওই ভিজা ড্রেস কেস পরে স্কুলে অতক্ষণ ছিল তো মেয়েকে স্কুল পাঠিয়ে ঘরের সমস্ত কাজকর্ম সেরে রান্নাবান্না সেরে স্নান সেরে এখন এসেছি তো এই ঘরে বিছানার চাদরটা আজকে তুলেছিলাম তুলে আজকে কাঁচাও হয়ে গেছে শুধু একটা ধোয়া চাদর এখন পেতে দিচ্ছি আর চাদরটা পাতা হয়ে গেলে তারপর তোমাদের দেখাচ্ছি যে আজকে আমি কি কি রান্না করেছি বেশি বেলা এখনও হয়নি ওই সাড়ে বারোটা বাজে মেয়েও স্কুল থেকে আসেনি ওই দেড়টার সময় ছুটি মনে করো দুটা বাজতে বাজতে ও বাড়িতে চলে আসবে আজকে রান্নার মধ্যে করেছি ভেন্ডি ভাজা তারপর একটা মাছের মাথা ছিল সেটা দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে করেছি আর করেছি মসুরির ডাল আমার মেয়ে না মাছের ঝোল খাওয়ার থেকে মানে মাছ ভাজাটা বেশি পছন্দ করে তাই খাওয়ার সময় এই যে কটা মাছ ভেজে নিচ্ছি তো ভাজা বসিয়ে এখন কয়েকটা কাপড় ধুয়েছি সেগুলো মেলে দেবো কাপড়গুলো মেলে আসার পর মাছগুলো ভাজা হয়ে গেলে এই যে খেতে বসেছি আমি তো খেতে বসে পড়েছি মেয়ের ভাতও রেডি করে দিয়েছি থালে কিন্তু দেখো এখনও এসে বসছে না কখন থেকে ডেকেই যাচ্ছি ও ঘরে যে কি করছে কি জানি তো যাই হোক এটা আমার রোজদিনির কাজ মানে খাওয়ার বেড়ে বসে থাকতে হবে আর কিছুক্ষণ ওকে ডাকতে হবে এরপর সন্ধ্যাবেলায় মেয়ের জন্য একটু করে নিচ্ছি ম্যাগি আর আমার জন্য করে নিয়েছি চা আর তার সঙ্গে একটা গোলা রুটি করে নিয়েছি আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো